প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নির্ণায়ক সম্পর্কে জানব। এটি নির্ণায়ক সম্পর্কে আমাদের আলোচনার প্রথম পর্ব। কাজে আমরা এই পর্বের শিরোনাম রাখতে পারি নির্ণায়ক পরিচিতি। তো নির্ণায়ক পরিচিতির এই প্রথম পর্বে আমরা জানব নির্ণায়ক কি, নির্ণায়কের চিহ্ন রীতি কি, অনুরাশি ও সহগুণক সম্পর্কে জানব এবং আমরা নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য জানব এবং সবশেষে আমরা নির্ণায়কের মান নির্ণয় এর কৌশল জানব। তাহলে নির্ণায়ক পরিচিতির এই প্রথম চ্যাপ্টারে আমরা নির্ণায়কের একটি সাধারণ আলোচনা, অর্থাৎ নির্ণায়কের রাশি এবং উপাদান কি, নির্ণায়কের সারি এবং কলাম কি, নির্ণায়কের কর্ণ কি, নির্ণায়কের চিহ্ন পরিচিতি কি বা চিহ্ন রীতিটা কি, নির্ণায়কের চিহ্ন রীতি কি, নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক বলতে আমরা কি বুঝি, নির্ণায়কের বৈশিষ্ট্য কি এবং নির্ণায়কের একটি নির্ণায়কের মান নির্ণয়ের কৌশলগুলো আমরা শিখব। প্রথমেই আমরা বলে নেই যে নির্ণায়ক দেখতে অনেকটা ম্যাট্রিক্সের মতো মনে হলেও নির্ণায়ক আর ম্যাট্রিক্স কিন্তু এক নয়। কাজেই আমরা যদি নির্ণায়কের সংজ্ঞা দাঁড় করাতে চাই, তাহলে আমরা বলতে পারবো কোনো একটি নির্দিষ্ট মানকে যদি সমান সংখ্যক সারি এবং কলামে সাজানো যায় তবে তাকেই নির্ণায়ক বলবে। নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় সে সম্পর্কে আমরা পরে জানবো। প্রথমেই আমরা জেনে নিই যে যে নির্ণায়কের কথা আমরা বলছি এই নির্ণায়ক কিন্তু আবিষ্কার করেছেন সপ্তদশ শতকের জাপানি গণিতবিদ সেকি তাকাকাজু। তবে সেকি তাকাকাজু এর সমসাময়িক গণিতবিদ জার্মান গণিতবিদ লাইবনিজও প্রায় একই সময়ে নির্ণায়ক সম্পর্কে ধারণা দেন। তারা দুইজন আলাদা আলাদাভাবে নির্ণায়ক সম্পর্কে ধারণা দেন। এ কারণে সেকি তাকাকাজু এবং লাইবনিজ দুজনকেই নির্ণায়কের জনক হিসেবে মনে করা হয়। আমরা যদি একটি নির্ণায়কের কথা চিন্তা করি, যেমন ধরা যাক এটি একটি নির্ণায়ক এ বি সি ডি, এর এই আনুভূমিক উপাদানগুলোকে আমরা বলবো সারি এবং এর যে উলম্ব উপাদানগুলো আছে এদেরকে আমরা বলবো কলাম। অন্যদিকে নির্ণায়কের প্রথম কলামের সর্বোচ্চ মানটি থেকে সবার শেষের অর্থাৎ সর্বশেষ কলামের সর্বনিম্ন মানটি পর্যন্ত উপর থেকে নিচে যে উপাদানগুলো আছে তাদেরকে আমরা বলবো প্রধান কর্ণ। ঠিক একইভাবে তাহলে আমরা সবার শেষ সর্বশেষ সারিটি থেকে প্রথম সারিটি পর্যন্ত এই যে কোনাকুনি যে উপাদানগুলো এই উপাদানগুলোকে আমরা বলবো গৌণ কর্ণ। আমরা এবার নির্ণায়কের চিহ্ন রীতি জানব। নির্ণায়কের প্রতিটি উপাদানের একটি করে আলাদা করে চিহ্ন আছে। এই চিহ্নগুলোকে আমরা এই সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। সূত্রটি হলো -1 to the power r + c। এখানে আর মানে সারি এবং সি মানে কলাম। ধরা যাক আমরা নির্ণায়কের প্রথম উপাদান a11 এই উপাদানের চিহ্নটি বের করতে চাই। আমরা জানি এই উপাদানটি প্রথম সারি এবং প্রথম কলামের সেট বিন্দুতে আছে। তাহলে এখানে এই উপাদানটি সারির মান হলো 1 এবং কলামের মান হলো 1, তাহলে এর চিহ্ন হবে -1 1 + 1 = -1 2 = 1। 1 মানে +1, তার মানে এর চিহ্ন হবে প্লাস সাইন। অনুরূপভাবে আমরা যদি এবার দ্বিতীয় উপাদানটির কথা চিন্তা করি, দ্বিতীয় উপাদানটি প্রথম সারি এবং দ্বিতীয় কলামের মধ্যে আছে, কাজেই এর চিহ্ন হবে -1 1 + 2, প্রথম সারি এবং দ্বিতীয় কলাম, কাজেই এর মান দাঁড়াচ্ছে 1 to the power 3, এর অর্থ হলো -1, এখানে চিহ্ন হলো মাইনাস, কাজেই এই চিহ্নটি হলো মাইনাস। ঠিক একইভাবে আমরা পাব এই চিহ্ন মানে a13 এর চিহ্ন হলো প্লাস, a21 এর চিহ্ন হলো মাইনাস, a22 এর চিহ্ন প্লাস, a23 এর চিহ্ন মাইনাস, a31 এর চিহ্ন প্লাস, a32 এর চিহ্ন মাইনাস, a33 এর চিহ্ন প্লাস। এই যে এ একটি 3x3 নির্ণায়ক, এই নির্ণায়কের চিহ্ন ম্যাট্রিক্স হবে এরকম। এটি হলো চিহ্ন ম্যাট্রিক্স। এবার আমরা জানব নির্ণায়কের অনুরাশি কি এবং সহগুণক বলতে আমরা কি বুঝি। আমরা যে নির্ণায়কটির কথা চিন্তা করেছিলাম সেটি এমন। এই নির্ণায়কের প্রতিটি উপাদানের জন্য একটি করে অনুরাশি আছে। আমরা যদি ধরে নেই আমরা নির্ণায়কের প্রথম উপাদান a11
এই উপাদানটির অনুরাশি বের করতে চাই। তাহলে প্রথম উপাদানটি হলো A11। আমরা যেই রাশি বা যেই উপাদানের অনুরাশি বের করতে চাইব সেই রাশিটির সারি এবং কলামকে বাদ দিলে যে অবশিষ্ট নির্ণায়কটি থাকবে সেই নির্ণায়কটি হবে এই রাশির অনুরাশি, অর্থাৎ A11 এর অনুরাশি হবে A22, A23, A32, A33। আমরা একে সংক্ষেপে ক্যাপিটাল A11 বলতে পারি। ঠিক একইভাবে আমরা যদি A12-র অনুরাশি বের করতে চাই তাহলে A12 হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় কলামের উপাদান, কাজে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ দিলে আমাদের যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো হচ্ছে A21, A23, A31, A33। কাজেই A12 এর অনুরাশি হবে A21, A23, A31, A33 এবং একে আমরা সংক্ষেপে A12 বলতে পারি। ঠিক একইভাবে আমরা A13-র অনুরাশি বের করতে পারি A13, A21 এর অনুরাশি বের করতে পারি A21, A22 এর অনুরাশি বের করতে পারি A22, A23 এর অনুরাশি আমরা বের করতে পারি A23, A31 এর অনুরাশি বের করতে পারি ক্যাপিটাল A31, আমরা A21 এর অনুরাশি বের করতে পারি ক্যাপিটাল A21, A22 এর অনুরাশি বের করতে পারি ক্যাপিটাল A22, A23 এর অনুরাশি বের করতে পারি ক্যাপিটাল A23, A31 এর অনুরাশি বের করতে পারি ক্যাপিটাল A31, A32 এর অনুরাশি বের করতে পারি ক্যাপিটাল A32 এবং A33 এর অনুরাশি বের করতে পারি ক্যাপিটাল A33। তো আমরা অনুরাশি জানলাম, এবার আমরা জানব সহগুণক বলতে কী বোঝায়। সহগুণক হলো চিহ্নযুক্ত অনুরাশি। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি অনুরাশি কী। আমরা যদি এভাবে একটি টেবিল আকারে সাজাই উপাদান, অনুরাশি, সহগুণক, যেমন A11 একটি উপাদান, A1 এর অনুরাশি যদি A22, A23, A32, A33 ইকুয়াল টু ক্যাপিটাল A11 হয় তাহলে এর সহগুণন হবে প্লাস A11। ঠিক একইভাবে A12 এর অনুরাশি হলো ক্যাপিটাল A12। আমরা দেখেছি যে এর চিহ্ন হলো মাইনাস, কাজে এর অনুরাশি হলো মাইনাস A12। ঠিক একইভাবে A13 এর অনুরাশি হবে A13 এর চিহ্ন হলো প্লাস, কাজে এর সহগুণক হবে A13। অনুরূপভাবে A21 এর সহগুণক পাবো মাইনাস ক্যাপিটাল A21, A22 এর সহগুণক পাবো প্লাস A22 এবং A23 এর সহগুণক পাবো মাইনাস A23। A31 এর সহগুণক হবে A31, A32 এর সহগুণক হবে মাইনাস A32, A33 এর সহগুণক হবে প্লাস A33। আমরা নির্ণয়কের এবার বৈশিষ্ট্যগুলো জানব। তো প্রথম বৈশিষ্ট্য যদি আমরা চিন্তা করি, প্রথম বৈশিষ্ট্য হলো এরকম, একটি নির্ণায়কের একটি সারি বা একটি কলামের সবগুলো মান শূন্য হলে সেই নির্ণায়কের মান শূন্য হবে। অর্থাৎ ধরা যাক আমাদের কাছে একটি নির্ণায়ক আছে, যে নির্ণায়কের প্রথম কলামের মান শূন্য শূন্য এবং দ্বিতীয় কলামের মান 25। তো নির্ণায়কের প্রথম বৈশিষ্ট্য অনুসারে এই নির্ণায়কটির মান শূন্য হবে। অনুরূপভাবে আমাদের যদি এরকম একটি নির্ণায়ক থাকে যার প্রথম সারির মান হলো শূন্য শূন্য এবং দ্বিতীয় সারির মান অশূন্য, তাহলে সেই নির্ণায়কের মানও শূন্য হবে। নির্ণায়কের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো এরকম, কোনো নির্ণায়কের দুইটি সারি বা দুইটি কলামের উপাদান যদি একই হয় তাহলে সেই নির্ণায়কের মান হবে শূন্য। যেমন ধরা যাক আমাদের কাছে একটি নির্ণায়ক আছে, এই নির্ণায়কের উপাদানগুলো হলো 1, 2, 1, 2। অর্থাৎ আমরা দেখছি
এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের উপাদানগুলো একই, কাজেই এমন নির্ণায়কের মান হবে শূন্য। এই বৈশিষ্ট্যেরই খুব সাথে সম্পর্কযুক্ত আরেকটি বৈশিষ্ট্য হলো এরকম, একটি নির্ণায়কের একটি সারির উপাদান যদি আরেকটি সারির উপাদানের গুণক হয় বা গুণিতক হয় তাহলে সেই নির্ণায়কের মান শূন্য। আমরা দেখছি এখানে প্রথম সারির উপাদান হলো 1-1 এবং দ্বিতীয় সারির উপাদান হলো 2-2। আমরা প্রথম সারির উপাদানকে 2 দিয়ে গুণ দিলে দ্বিতীয় সারির উপাদান পাই, কাজেই এমন নির্ণায়কের মান হলো শূন্য। নির্ণায়কের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, একটি নির্ণায়কের সারিকে যদি আমরা কলামে স্থানান্তর করি, ধরা যাক আমাদের একটি নির্ণায়ক হলো এরকম 1-2-0-5, এই নির্ণায়কটির মান হলো 5। এবার যদি আমরা প্রথম সারিকে প্রথম কলামে স্থানান্তর করি, অর্থাৎ প্রথম কলাম ছিল 1-0, আমরা প্রথম কলামের মানগুলো প্রথম সারিতে নিয়ে নিলাম 1-0, এবার দ্বিতীয় কলামের মানগুলো দ্বিতীয় সারিতে নিয়ে গেলাম, তাহলে এই নির্ণায়কের মানও হবে 5। একটি নির্ণায়কের সারিকে কলামে কিংবা কলামকে সারিতে স্থানান্তর করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এরকম, একটি নির্ণায়কের একটি কলামকে যদি তার পাশের কলামে স্থানান্তর করি তাহলে এই নির্ণায়কটির মান আগের নির্ণায়কের মানের বিপরীত চিহ্নযুক্ত হবে। ঠিক একইভাবে একটি সারিকে যদি আমরা পাশাপাশি অন্য একটি সারিতে স্থানান্তরিত করি তাহলে এর চিহ্নটি বিপরীত ধর্মী চিহ্ন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার আমরা 5 নম্বর বৈশিষ্ট্যের কথা চিন্তা করি। কোনো নির্ণায়কের একটি সারি বা একটি কলামের প্রতিটি উপাদানকে একটি ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করলে রূপান্তরিত নির্ণায়কের মান পূর্বের নির্ণায়কের সাথে ওই ধ্রুব সংখ্যাটি দিয়ে গুণ করলে গুণফলের সমান হয়। এখানে আমাদের একটি নির্ণায়ক আছে 1-2-0-5, এই নির্ণায়কের মান 5, এর প্রথম সারিকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে প্রথম সারির মান দাঁড়াবে 2-4, এবং এই যে নতুন নির্ণায়কটি হলো 2-4-0-5, এই নির্ণায়কের মান হবে আগের নির্ণায়কের মানের দ্বিগুণ, অর্থাৎ আমরা দেখছি এই নির্ণায়কের মানটি 10, যা আগের নির্ণায়ক 5-এর দ্বিগুণ। আমরা এবার 6 নম্বর বৈশিষ্ট্যটির কথা চিন্তা করি। একটি নির্ণায়ক এর উপাদানগুলোকে আমরা এই নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের মানকে যদি 2টি রাশির যোগফল আকারে প্রকাশ করি, এই নির্ণায়কের দ্বিতীয় কলামকে আমরা 2টি রাশির উপাদানের যোগফল আকারে প্রকাশ করতে পেরেছি। এবার এই নির্ণায়কটিকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, 1-0-1-3 প্লাস 1-0-1-2, তাহলে এই নির্ণায়কের মান হবে 3, এই নির্ণায়কের মান হবে 2, এই নির্ণায়কের মান হলো 3 এবং এই নির্ণায়কের মান 2। আমরা দেখেছি যে এই নির্ণায়ক দুটির মানের যোগফল আমাদের যে মূল নির্ণায়কটি ছিল সেই নির্ণায়কের যোগফলের সমান। এবার আমরা জানব নির্ণায়কের মান বের করার উপায়। ধরা যাক আমাদের কাছে একটি 3x3 নির্ণায়ক আছে, এই নির্ণায়কটি হলো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। নির্ণায়কের মানকে আমরা এরকম মডুলার সাইন দিয়ে লিখতে পারি, অথবা আমরা ডিটারমিনেন্ট এ এভাবে লিখতে পারি, অথবা আমরা শুধু ডেট এ এরকম লিখতে পারি। তাহলে আমরা যদি কোনো নির্ণায়কের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা নির্ণায়কের এই উপাদান এবং তার সহগুণক এর সাহায্যে আমরা নির্ণায়কের মান বের করতে পারি। আমরা যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামের সাহায্যে এই নির্ণায়কের মান বের করতে পারি। আমরা যদি এই প্রথম সারির সাহায্যে নির্ণায়কের মান বের করতে চাই তাহলে এই নির্ণায়কের মান হবে এরকম, A11 গুণন ক্যাপিটাল A11, ক্যাপিটাল A11 হলো A11-এর সহগুণক, প্লাস A12 ক্যাপিটাল A12 প্লাস A13 ক্যাপিটাল A13। তাহলে কোনো সারির উপাদানগুলোকে সেই উপাদানের সহগুণক দিয়ে গুণ করে যোগ করলাম, অর্থাৎ কোনো নির্ণায়কের সারি এবং তার করেসপন্ডিং যে সহগুণক আছে তার লিনিয়ার কম্বিনেশনের মানের সাহায্যে আমরা নির্ণায়কের মান বের করতে পারি।
আমরা যদি দ্বিতীয় সারির সাহায্যে এই নির্ণায়কের মান বের করতে চাই তাহলে নির্ণায়কের মানটি হবে এরকম এ টু ওয়ান ক্যাপিটাল এ টু ওয়ান এ টু টু ক্যাপিটাল এ টু টু এ টু থ্রি ক্যাপিটাল এ টু থ্রি। ঠিক একইভাবে আমরা যদি তৃতীয় কলামের সাহায্যে এর মান বের করতে চাই তাহলে এ ওয়ান থ্রি ক্যাপিটাল এ ওয়ান থ্রি প্লাস এ টু থ্রি ক্যাপিটাল এ টু থ্রি প্লাস এ থ্রি থ্রি ক্যাপিটাল এ থ্রি থ্রি। এ হলো আমাদের কোনো নির্ণায়কের মান বের করার উপায়। এভাবে আমরা যে কোনো মাত্রার নির্ণায়কের মান বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল নির্ণায়ক সম্পর্কিত আমাদের প্রথম পর্বের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।